আগ্রা ভ্রমণ 2024। সকালবেলায় পৌঁছলে এরকম পাখির কলতান শুনতে পাবেন। সামন্ত পরিবারকে নিয়ে আগ্রাতে পৌঁছে গিয়েছি। মথুরা বৃন্দাবন আগ্রা অযোধ্যা বারাণসী ভ্রমণ সিরিজের আজ পঞ্চম পর্ব। আমাদের বৃন্দাবন চার দিনের ভ্রমণ বৌদি ঠিকঠাক হলো তো? খুব সুন্দর। আচ্ছা, কলকাতার সামন্ত পরিবারকে আমি ফতেপুর সিক্রি ও আগ্রা দেড় দিনেই ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছিলাম। মথুরা ও বৃন্দাবনের ভিডিওগুলো না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সকাল সকাল আমরা সিকান্দ্রা পৌঁছে গিয়েছিলাম। সেম ডেতে বিকেলবেলায় ফতেপুর সিক্রি ভ্রমণ সম্পূর্ণ করেছিলাম। आगरा में हम लोग एक दिन रुके हैं, तो यहाँ पे होटल ग्रेस का जो ओनर सर जो है अवनीश शिरोमणि जी के साथ मेरा अभी मुलाकात हो गया है। हमला टिकट कटा এখন এন্ট্রি দিচ্ছি, এন্ট্রি 50 টাকা। নেক্সট ডে খুব সকালবেলায় আমরা তাজমহল দেখতে পৌঁছে যাই। सही लग रहा है यहां पर? ठीक है, कोई दिक्कत तो नहीं? ना, सब चीज किसी चीज की परेशानी आंटी सब कुछ ओके है, कोई दिक्कत तो नहीं? আর তাজমহল ভ্রমণ সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা আগ্রা দুর্গ দেখতে চলে এসেছি। সাথে আছে রিজু, বৃষ্টি, বৃষ্টি একটু বৃষ্টি দেয় আমাদেরকে। এদিকটা আছে চৌবাচ্চার তথ্য, ওনাদেরকে দিয়েছি। চলুন এরপরে আস্তে আস্তে দেওয়ানি আম এবং দেওয়ানি খাতের দিকে আপনাদেরকে নিয়ে যাই। আমরা যে স্টেইং কা যে অপশন যে থা ও ভি বহুত আচ্ছা রাহা। বেঙ্গলি লোক ভেজ নন ভেজ ও খানা খা সকতে হ্যায়, ও হাম কুকিং ওয়াহাঁ পে করকে খায়ে, ইয়ে ভি বহুত আচ্ছা, বহুত হি বড়িয়া বন্দোবস্ত থা। अच्छे से उन्होंने हमें आगरा तक पहुंचा दिया। हम लोग अभी सिकंदरा देखने के बाद हमारा होटल में जाने वाले हैं। आप फिर से आपका नंबर और एक बार बोल दीजिए। मेरा नंबर है 9065295665। ओके, 90। পরিবারের বেশ কয়েকজন সদস্য আপনারা একসাথে আমার গাইডেন্সে ভারতবর্ষের যে কোনো জায়গা ভ্রমণে যেতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমি দায়িত্ব সহকারে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প, আগ্রা ফতেপুর সিক্রির গল্প শুরু করা যাক। বৃন্দাবনের মমতা গার্ডেন এবং মধুসূদন আশ্রমকে বিদায় জানাবার পালা, গন্তব্য আগ্রা। মথুরা থেকে আগ্রা আপনারা কিভাবে যাবেন? আপনারা মথুরা থেকে আগ্রা ক্যান্টনমেন্ট যাওয়ার ট্রেন পেয়ে যাবেন, তাজ এক্সপ্রেস আছে। এছাড়া আপনারা যখন বৃন্দাবনে থাকবেন, বৃন্দাবন থেকে মথুরা বাস স্ট্যান্ডে এসেও বাস ধরতে পারেন। এই মুহূর্তে বৃন্দাবন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে মথুরা রেল স্টেশনে বাসে ভাড়া 40 রুপিস 40 টাকা। আপনারা এখান থেকে আগ্রা যাওয়ার জন্য সরাসরি বাস পাবেন না। আপনাদের আগ্রা যেতে গেলে এখান থেকে যেতে হবে মথুরা। মথুরা বাস স্ট্যান্ডে গেলে আপনারা সকালবেলায় আগ্রা যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। ভোর 4টা 5টা থেকেই বাস আপনারা পেয়ে যাবেন, আমি এখানে কথা বলে জানলাম। আজ আমরা মনোজজির গাড়িটা বুক করে নিয়েছিলাম। ওই ম্যাজিক গাড়িতেই আমরা আগ্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। চুক্তি হয়েছিল পথে সিকান্দ্রাটা দেখে নেব। সিকান্দ্রা দেখানোর পরে ওই গাড়ি আমাদেরকে হোটেল গ্রেসে ছেড়ে দেবে। আচ্ছা, এখন বৃন্দাবন ভ্রমণ সম্পূর্ণ করে আগ্রার যে ফার্স্ট পয়েন্ট আকবরের যে সমাধি, সেই সিকান্দ্রাটা আমরা দেখতে যাচ্ছি। এখন বাজলো 8:45, চলুন ভিতরে গিয়ে আরও কথা হচ্ছে। সিকান্দ্রা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। আপনারা এখানে টিকিট প্রাইসটা দেখে নিন, আর এই টিকিট কাউন্টারের উল্টো দিকেই ওখানে আপনারা আপনাদের গাড়ি পার্ক করবেন। 11 খানা টিকিট কেটে নিয়েছি। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা। 11টা টিকিটের মূল্য হলো 11×3=33, 330 টাকা। চলুন ভিতরে যাওয়া যাক। সানরাইজ থেকে সানসেট পর্যন্ত আকবরের টম্ব এই সিকান্দ্রা খোলা থাকে। আকবরের মৃত্যু হয়েছিল 1605 খ্রিস্টাব্দে। 1605 খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হওয়ার পূর্ব থেকেই এই সিকান্দ্রা নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছিল। 1605 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে সম্রাট আকবর প্রয়াত হন। তারপরে 1612 খ্রিস্টাব্দে এই সিকান্দ্রার নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছিল। দক্ষিণ দিকের ওই দরজা দিয়ে আপনারা প্রবেশ করবেন। সম্পূর্ণ জায়গাটির আয়তন প্রায় 119 একর। আমার দলের সদস্যরা যে সমাধিস্থল দেখেলেন, চলুন তার ইতিহাস একটু বলি। আকবরের সমাধি আছে এবং ওনার দুই কন্যার সমাধিও এখানে আছে। সুবিশাল এলাকার একদম মধ্যিখানে অবস্থিত সমাধি। সম্রাট আকবরের মৃত্যুর পরে ওনার স্ত্রী মারিয়াম উজ জামানি এই জায়গাতে বাগান নির্মাণ করেছিলেন। আগ্রা ভ্রমণের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলোতে যেখানেই আপনারা যাবেন, সেখানে অনেক ভিড় এবং কোলাহল পাবেন। একমাত্র এই সিকান্দ্রাতেই আপনারা একদম নিরিবিলি একখানি পরিবেশ পাবেন। আগ্রা ভ্রমণের পরিকল্পনাতে আমি যেটা প্ল্যান করেছি তা হলো, বৃন্দাবন থেকে এখানে পৌঁছে গিয়েছি, এখানে পৌঁছানোর পরে সিকান্দ্রাটা দেখেই আমরা হোটেলে এন্ট্রি করব। সিকান্দ্রা দেখা সম্পূর্ণ, এখন চলুন হোটেল ক্রেসে যাওয়া যাক। ওখানে 10:30-10টার মধ্যে পৌঁছে যাবো। দুপুরবেলায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া সম্পূর্ণ করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে যাবো।
আফটার লাঞ্চ আমরা বেরিয়ে যাব ফতেপুর সিক্রি। সিকান্দ্রা দেখে নেওয়ার পরে আমরা যখন হোটেল গ্রেসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তখন পথে যেতে যেতে বাম হাতে এই বিখ্যাত গুরুদোয়ারা পড়ল। এটা হলো গুরুকা তাল। আমি আগে আগ্রা ভ্রমণের সম্পূর্ণ একটি ভিডিও বানিয়েছিলাম, তাতে এর ডিটেলস আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কয়েক ঘন্টা আগে আমরা বৃন্দাবনে ছিলাম, যমুনা নদীর তীরে ছিলাম, এখন আবারও আরেকবার যমুনা নদীর তীরে বিখ্যাত আগ্রাতে পৌঁছে গেলাম। আমার উপস্থাপনা এবং আমাদের এই গ্রুপ ট্যুর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডান দিকে গেলে আগ্রা ফোর্ট রেল স্টেশন এবং বিজলিঘর ক্রসিং। আমরা ওদিকে না গিয়ে সোজা চলে যাচ্ছি হোটেল গ্রেসের উদ্দেশ্যে। আগ্রা মে হাম লোক এক দিন রুকে হ্যাঁ তো ইহা পে হোটেল গ্রেস কাজ ওনার স্যার জো হ্যাঁ অবনীশ শিরোমণি জি কে সাথ মেরা আভি মুলাকাত হো গিয়া হ্যাঁ। হোটেল গ্রেসে আমরা টোটাল পাঁচখানা রুম নিয়ে নিয়েছি। আমি যখন এপ্রিল মাসে এসেছিলাম তখন হোটেল গ্রেসের একটা টোটাল ডিটেলস ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর এবারে 2024 মে মাসে যখন আমি এই গ্রুপ ট্যুর করছি তখন এই হোটেল গ্রেসে এসে স্টে করছি। বৃন্দাবন, মথুরা, আগ্রা এবং অযোধ্যা আর বারাণসী ভ্রমণে আমি আমার গ্রুপকে নিয়ে এই যে হোটেল গ্রেসে এসেছি, এখানে আমাদের স্টেইংয়ের অভিজ্ঞতা অসাধারণ। আমি এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে আছি, এখানে ফায়ার সেফটির ব্যবস্থা আছে আর উপরে ওখানে কুকিংয়ের জায়গাটা আছে। গ্রেসের ডবল বেড এই এসি রুমটা আপনারা দেখুন, রুমটা আয়তনে বেশ বড়, কর্নারে ওয়ার্ডরোব আছে, একটা মিরর আছে, এলইডি টিভি আছে আর ওখানে একটা বেশ প্রমাণ সাইজের সোফা আছে। তো এই হচ্ছে হোটেল গ্রেসের সম্পূর্ণ ডবল বেড এসি রুম। এটা সোফা, কর্নারে চেয়ার, এখানে রাখতে পারবেন আয়না। হোটেল গ্রেসে আপনারা এসি এবং নন এসি দুটো ক্যাটাগরির রুমই এখানে পেয়ে যাবেন। এটা এসি রুম। আর এদিকে আছে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা আছে, মিরর আছে, মেশিন আছে। এই হচ্ছে ওয়াশরুম। আমি সোলো ট্রাভেলার, একা একা ঘুরে বেড়াই, তবে এবারে আমার একদমই নতুন অভিজ্ঞতা। আমার সাথে যেহেতু অনেকজন সদস্য আছে, বাড়িতে মায়ের বানানো মাছের ঝোল ভাত অনেকদিন খাওয়া হয়নি। এখানে দেখছি এই মহিলা দল খুব সুন্দরভাবে এখানে রান্না বান্না করছেন। এখানে দিদিভাই আছে, বৌদি আছে, ওদিকে বৌদির মাজনানি সুন্দরভাবে রান্না করছে। রান্নাঘরের ব্যবস্থা কীরকম? সব ঠিকঠাক আছে? বাসনপত্র পেয়েছো তো তোমরা? আচ্ছা, আর বাকি এদিকে রান্না চলছে। আগে কী রান্না হচ্ছে? দিওয়ালি ঝোল নাকি? বেঙ্গলি হিন্দি মিলা কে বাত চিত কর রহে হয়ে দেখ কে মুঝে বহুত হি আচ্ছা লাগা। স্যার, মে হামারে জিতনে ভি মেম্বার আতে হ্যায় আপনি তরফ সে কোশিশ হামারি রহতি হ্যায় কি জিসকো জো সুবিধা হাম উপলব্ধ করা সকেন জ্যাদা সে জ্যাদা ফ্যাসিলিটি উপলব্ধ করানে কি কোশিশ করতে হ্যায়। জব জো ভি কোই আতা হ্যায়, ফ্যামিলি আতি হ্যায় তো ও মে সোচতে হি হামারি আপনে ঘর কি ফ্যামিলি হ্যায়। তো আগার হামনে ইয়ে সোচ কে উসকো হ্যান্ডেল কিয়া কি ইয়ে কাস্টমার হ্যায় তো ও শায়দ থোড়া সা, মেরা আপনা মাননা হ্যায় কি ও কাস্টমার নেই, ও আপনে ঘর কা লোক হ্যায়। একদম, কাস্টমার না সমঝে, জব হামারে ইয়া আয়া তো হামারা আপনা হো জাতা হ্যায়। একদম, আমাদের মধ্যাহ্ন ভোজনটা এবং রাত্রিকালীন আহারটা এই রুফটপে বসেই করতে পারবো। এই হচ্ছে স্পেসটা। ডে ওয়ান, আজ আমরা ডিম আলুর ঝোল খাবো, আগামীকাল চিকেন রান্না করবো। বৃন্দাবনে অনেকদিন নিরামিষ খেয়েছিলাম, আজকে আমিষ খেয়ে শান্তি। এখন মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করার পরে আমাদের গন্তব্য হবে দুপুরবেলায় ফতেপুর সিক্রি। লাঞ্চ আমাদের ভালো হয়েছে, আমরা দুপুরের ভাত ঘুম বেশি দিইনি, মোটামুটি 30-40 মিনিট আমরা রেস্ট নেওয়ার পরেই দুপুর 2:20 মিনিটে বেরিয়ে পড়েছি হোটেল গ্রেস থেকে। এখন গন্তব্য ফতেপুর সিক্রি। দুটো গাড়ি করা হয়েছে, দুটো গাড়িতে আমরা 11 জন যাচ্ছি। হোটেল গ্রেস থেকে গ্রাম্য পথ শর্টকাট পথ দিয়ে গাড়ি আমাদের এগিয়ে যেতে থাকলো ফতেপুর সিকরির উদ্দেশ্যে। ডিস্টেন্স 40 কিলোমিটার। ফতেপুর সিকরি আপনারা যখন পৌঁছবেন তখন পৌঁছানোর আগে ডান দিকে একটি রাস্তা চলে গেল, এটা ভরতপুরের দিকে চলে যাচ্ছে, রাজস্থানের দিকে চলে যাচ্ছে ওই রাস্তা। ওটা রাজস্থান গেল আর আমরা ফতেপুর সিকরির দিকে এখন প্রবেশ করছি। 2:20 আমরা হোটেল গ্রেস থেকে যাত্রা শুরু করেছিলাম, এখন 3:30 বাজলো। আমরা 2 গাড়িতে করে এসেছি। 2 গাড়িতে আসার পরে ওখানে হচ্ছে পার্কিং, ওখানে পার্কিংয়ে নামার পরেই বিভিন্ন রকমের গাইড আপনাদেরকে বলবে যে আমরা আপনাদেরকে গাইড করে দেব, আমরা সমস্ত কিছুটা ঘুরিয়ে দেব। তো আপনারা এখান থেকেও নিতে পারেন, তবে আমি বলবো আপনারা উপরে যাওয়ার পরে ওখানে সরকারি গাইড আপনারা নিয়ে নেবেন। এই রাস্তাটা পার করে আসার পরে এখান থেকে বাসের সার্ভিস আছে, এখান থেকে আমরা মহলের দিকে এগিয়ে যাবো।
আজই আপনাদেরকে এই পার্কিং এ নামাবে। আমরা 1800-1800-3600 টাকা দিয়ে গাড়িতে করে এখানে চলে এসেছি। এখানে পৌঁছানোর পরে আপনারা হেঁটে হেঁটে ওদিকে যাবেন। হেঁটে হেঁটে ওদিকে যাওয়ার পরে 30 টাকার গাড়ি আপনারা বুক করবেন। 30 টাকার যে ব্যাটারি চালিত রিক্সা গাড়িতে আছে, সেই ব্যাটারি চালিত গাড়িতে আপনারা 30 টাকায় আপ অ্যান্ড ডাউন করবেন। আপনাদেরকে ওখানে ওই পার্কিং পয়েন্ট থেকে আপনারা উপরে যাবেন, পাহাড়ের উপরে আপনাদের ওই টিকিটটাই রেখে দিতে হবে। ওই টিকিটে আপনারা 15 টাকায় উপরে যাবেন, আবার ওই 15 টাকাতে নিচে আসবেন। আপনাদের টোটাল 30 টাকার টিকিটটা আপনারা ওখানে কাটবে। জন প্রতি 30 টাকা এই টিকিটের মূল্যেই আপনারা ব্যাটারি চালিত ওই গাড়িগুলোতে পাহাড়ের উপরে উঠবেন, প্যালেস দেখতে উঠবেন, যোধাবাই প্যালেস দেখতে উঠবেন। যোধাবাই প্যালেসের গাইডের নম্বর এবং পরিচয় একটু পরে করাচ্ছি। এই হলো রানী যোধাবাই প্যালেস। গাইড খুব সুন্দরভাবে অনুপ তালাওয়ের ইতিহাস শুনিয়েছিলেন। অনুপ তালাওয়ের উল্টো দিকেই অবস্থিত দেওয়ানি খাস দেওয়ানিয়া, আকবর তার রানীদের জন্য এখানে মহল নির্মাণ করেছিলেন, তার ইতিহাস খুব সুন্দরভাবে গাইড বুঝিয়ে দিলেন। এই মুহূর্তে আমরা দেওয়ানি আমের সামনে দাঁড়িয়ে আছি, আর এই হলো সুবিখ্যাত আকবরের হাওয়া মহল, যেখানে বসে সম্রাট আকবর তার অবসর সময় কাটাতেন। 84 সুন্দরভাবে তোরা ইতিহাস চর্চা করছিস আর ঐতিহাসিক স্থান ঘুরে বেড়াচ্ছিস। অল দা বেস্ট। গ্রামে ভি দেখা, দিল্লি মে ভি দেখা, যে সব মুঘলোঁ কি ক্যাপিটাল হ্যায়, যা যা মুঘলোঁ কি ক্যাপিটাল হ্যায় আপকো তিন পয়েন্ট মিলেগা, মীনা বাজার, দিওয়ানে আম, দিওয়ানে খাস। अगर ये तीन पॉइंट नहीं मिलता है तो समझो कैपिटल नहीं है एकदम। यहाँ रानियों के लिए बाजार लगता था, स्पेशल मार्केट मीना बाजार, ऐसे नहीं लग तो मीना बाजार एरिया स्पेशल मार्केट के लिए। लेकिन ये सबसे दूर है ना, लास्ट में है ना, इसलिए उनको पसंद नहीं आया, इसलिए वो छोटे नल के अंदर रहते थे। आपने देखा सीस नल उसमें रहता था, ये फिर बीरबल को दे दिया, इसको बीरबल के नाम से जाना जाता है। इसमें भी चार रूम बना हुआ है, नीचे चार है और ऊपर दो है, छः रूम है। आपका नाम थोड़ा बताइए। मेरा नाम सरफुद्दीन है। सरफुद्दीन, हाँ, हम गवर्नमेंट ASI ऑथराइज्ड ASI गाइड आप हो। अच्छा, आप यहीं के रहने वाले हो? जी हाँ, लोकल फतेहपुर सीकरी के। सरफुद्दीन जी, आपका कॉन्टैक्ट नंबर थोड़ा बताइए। हमारा 9837-33-9527। इस नंबर पे कोई अगर कांटेक्ट आपके साथ करने वाले हैं तो आप उनको सर्विस आप दे दोगे? बिल्कुल। नंबर और एक बार रिपीट कीजिए। 9837-33-9527। ওকে, এদিকে আমরা যোধাবাই প্যালেসের পার্টটা দেখে নিয়েছি, এখন চলুন এখানে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ওদিকে গিয়ে আমরা সেলিম চিস্তির মাজার এবং বুলান দরওয়াজার পার্টটা দেখব। সুভাষবাবু, আমাদের মুঘল ইতিহাস তো আমরা বইতে যা পড়েছি, এখানে ভিতরে গাইড তাহলে মোটামুটি ঠিকঠাকভাবে ভালোভাবে বোঝালো। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ভিতরে তো যোধাবাই প্যালেস থেকে শুরু করে সমস্ত কিছু অংশ দেখে নিয়েছি, এরপরে এখন আমরা ওদিকে যাব যেখানে সেলিম চিস্তির দরগাটা যেদিকে আছে ওদিকে এখন আমাদের যাওয়াটা হবে। জাহিদ ভাই তো থোড়া বিজি হ্যাঁ, ইসলিয়ে সাহিল ভাই কো ভেজ দিয়া। সাহিল ভাই কা সার্ভিস ইস বার ভি বহুত আচ্ছা লাগা। জাহিদ ভাই, সাহিল ভাই, সভি লোক বহুত আচ্ছে হ্যায়, প্যারে হ্যায়, আর লগ রহা হ্যায় কি জেসে মে মেরা ঘর মে আ গিয়া হুঁ। ও লোক ইতনা প্যার সে মেরে সাথ ব্যবহার কর রহে হ্যায়। বেঙ্গলি ভিউয়ার সব বহুত সারা আতে রহতে হ্যায় না? হ্যাঁ, একদম একদম। তো চলিয়ে, আর বাদ মে ফির মুলাকাত হোগা, দেখনা হোগা, আচ্ছে রহিয়ে। আর নেক্সট সেপ্টেম্বর মে আগে ঘুমনে আয়েঙ্গে তো জরুর আপ লোগো কা সার্ভিস লেনে ওয়ালে হ্যায়, ঠিক হ্যায়। ওকে, टूट गया है, गवर्नमेंट ने बंद कर दिया है, कुछ ज्यादा नहीं, क्योंकि पहले कोई कार का सिस्टम नहीं था तो इसी रास्ते से जाते थे। सामने हिना लाइट का कूलर है, अंदर से खाली है, पीछे इसके झील बना है, वहां से टकरा कर ठंडी हवा। अभी आप বুলান দরওয়াজা এবং এই সেলিম চিস্তির মাজার সম্বন্ধে বিস্তারিত একটি ভিডিও আমি April 2024 বানিয়েছি, না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফতেহপুর সিকরি ভ্রমণ করে এরপরে আমরা আগ্রার উদ্দেশ্যে, আমাদের হোটেল গ্রেসের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ রাতটা আমরা আগ্রাতেই কাটাবো, আগামীকাল সকালবেলায় তাজমহল ও আগ্রা দুর্গ দর্শন করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব। বেড়ানোর প্ল্যানটা আপনারা এইভাবে করতে পারেন, বৃন্দাবন থেকে যখন ফিরবেন ফেরার সময় সিকান্দ্রাটা দেখে নেবেন। সিকান্দ্রা দেখে নিয়ে এখানে দুপুরবেলায় আমরা লাঞ্চ সম্পূর্ণ করে নিয়েছিলাম, বিকেলবেলায় ফতেহপুর সিকরি দেখে এখন সন্ধ্যাবেলায় ফিরছি। আগামীকাল সকালবেলায় আমরা যাব তাজমহল,
এবং আগ্রা দুর্গ আর সাথে বেবি তাজ বা ইতমত উদ্দোল্লা। এই হলো সান্ধ্যকালীন পরিবেশ। আমি আগে যখন এখানে এসেছিলাম আপনাদেরকে সন্ধ্যাবেলার পরিবেশটা দেখাতে পারিনি, আজকে দুপুরবেলায় এখানে বসে আমাদের লাঞ্চ দারুণ হয়েছে। আর এখন এখানে আমরা আমাদের রাত্রিকালীন আহারটা সম্পূর্ণ করব। এই হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা। দুপুরবেলায় আমরা ডিম আলুর ঝোল ভাত খেয়েছিলাম, কিন্তু আমরা তো বাঙালি, জয় বাঙালি, তাই আমরা এখন পান্তা ভাত খাবো, হালকা হালকা গরম আছে। হোটেল গ্রেসের রুফটপ থেকে এই দৃশ্য। আপনারা যখন অনেক বড় দল নিয়ে আসবেন তখন এখানে এই রুফটপে টেবিল ও চেয়ার পেতে এখানে আপনারা খাওয়া দাওয়া সম্পূর্ণ করতে পারবেন। আমরা ওদিকে খেলাম। সকালবেলায় আমি যথেষ্ট পরিমাণে ফাঁকি দিয়েছি, ঘুম থেকে উঠতে আমার 20 মিনিট দেরি হয়েছে, ওরা আমাকে গালাগালি দেয়নি। আমরা টিকিট কেটে এখন এন্ট্রি নিচ্ছি, এন্ট্রি 50 টাকা। ওখানে টিকিট কাউন্টার, 50 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা চলে আসবেন। এটা ইস্ট ওয়েস্ট গেট, আর ওই হচ্ছে যাওয়ার ওয়েস্ট গেট এন্ট্রি হচ্ছে এটা। আপনারা যদি আমার মতন সোলো ট্রাভেলার হন তাহলে আপনাদেরকে আমার পরামর্শ এটাই, আপনারা এখানে ভোরবেলায় চলে আসতে পারেন। আমাদের তাও আসতে একটু দেরি হয়েছিল। যত ভোরবেলায় আসবেন তাজমহলের তত বেশি সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। চলুন ভিতরে যাওয়া যাক। শুক্রবার দিন তাজমহল বন্ধ থাকে, তাই আপনারা যখন প্রোগ্রাম সেট করবেন তখন দেখে নেবেন যেন শুক্রবার দিন আপনাদের আগ্রা ভ্রমণের দিনটি না হয়। তাজমহলের প্রবেশ মূল্য 50 রুপিস, আর আপনারা যদি উপরে উঠতে চান তাহলে আপনাদের আরও বাড়তি 200 টাকা দিয়ে আরও আরেকখানি টিকিট কাটতে হবে। 15 বছরের নিচে যাদের বয়স তাদের কোনো টিকিট কাটতে হবে না। পিছনের অংশে আসার পরে আপনারা যমুনা নদীকে দেখবেন, ওদিকে ওটা হলো মেহতাববাগ। আপনারা যদি ভুল করে শুক্রবার দিন চলে আসেন তাহলে মেহতাববাগ থেকে তাজমহলের অপরূপ সৌন্দর্য দেখে নিতে পারেন। মেহতাববাগ থেকে তাজমহল দেখার অভিজ্ঞতার ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। তোরা তো উপরে গিয়েছিলি, কি কি দেখলি? আচ্ছা, কারুকার্যগুলো যেগুলো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেগুলো তোরা সামনে থেকে দেখলি? আচ্ছা, আর তোরা জুতো পরে গেলি না কি নিয়ম পালন করলি? ওই কভার নিয়ে নিয়েছিলি তো? আচ্ছা, ওকে। সানরাইজ থেকে সানসেট পর্যন্ত তাজমহল খোলা থাকে। সামন্ত পরিবারের সকল সদস্যদের সাথে আমি অনেক ছবি তুলেছিলাম, আর ওনাদেরও বেশ কিছু ছবি তুলে দিয়েছিলাম। ইউটিউবারের সাথে বেড়াতে গেলে, কন্টেন্ট ক্রিয়েটারের সাথে বেড়াতে গেলে এটা আপনাদের বাড়তি পাওনা। আপনাদের এই বেড়ানোটা ডকুমেন্টেড হয়ে আমার চ্যানেলে রয়ে গেল। তাজমহল থেকে বেরোনোর পরে আপনারা ব্রেকফাস্ট হোটেল সিদ্ধার্থের রেস্টুরেন্টে করতে পারেন। এখানকার ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছি। আমার দলে এখন মোটামুটি এই 5 জনই টিকে আছে, অন্যরা সব ক্লান্ত হয়ে হোটেলে ফিরে গেছে। সুভাষবাবু, ম্যাডাম, বৃষ্টি আর এদিকে রিজুবাবু তার বোনকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আগ্রা দুর্গের ভিতরে এই মুহূর্তে আমরা আছি। এই হলো যোধা ভাইয়ের থাকার জায়গা। আপনারা এখানে একজন গাইড করে নেবেন, তিনি আপনাদেরকে সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দেবেন। আগ্রার গ্রুপ ট্যুর খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। আজকে হলো 15th May 2024। আপনারাও যারা আমার সাথে এরকম গ্রুপ ট্যুর করতে চান, ফ্যামিলি ট্রিপে আসতে চান, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর 9933925956। আগ্রা ফোর্ট দেখে নিয়ে আমাদের দল আস্তে আস্তে ফিরে গেল হোটেলে। চলুন লাঞ্চ করা যাবে, তারপরে আমরা লাঞ্চ সম্পূর্ণ করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব বিকেলবেলায়। অসাধারণ, জাস্ট অসাধারণ। দিদি জামাইবাবুর জয় হোক, দিদি জামাইবাবুর জয় হোক। এইভাবে আমাদের ভ্রমণ এগিয়ে চলেছে, অসাধারণ, কোনো কথা চলবে না। হ্যাঁ, এখানে চিকেনের মশলাপাতি আমাদের তৈরি হচ্ছে, আর চিকেনের মশলাপাতি তৈরি হওয়ার আগে এদিকে হালকা করে আমরা পেঁপের স্বাদ নিয়ে নেবো। পেঁপেটা আমরা বৃন্দাবন ধাম থেকে নিয়ে এসেছিলাম, এখানে পেঁপের স্বাদ নেব। কে বলে পুরুষরা নারীদের সাথে সমান নয়? অবশ্যই, রান্না আমরাও পারি। এখানে ভাই এদিকে পুরো রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে পুরো। এদিকে রাইস হচ্ছে, এদিকে মাছ ভাজা। হোটেল গ্রেসের আরেকটা সবথেকে ভালো যে ব্যাপারটা হলো, আপনারা এখানে যখন থাকবেন তখন এই ফ্রিজের জল আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা নিজেরা যখন এখানে ছিলাম আমাদেরকে কিনে জল খেতে হয়নি।
সেকেন্ড ডে আমরা এখানে চিকেন রাইস বানাচ্ছি। আমরা প্রথম দিন ডিমালুর ঝোল করেছিলাম, আজকে চিকেন রাইস। হোটেল গ্রেসের রুফটপে বসে আমাদের লাঞ্চ, সেকেন্ড দিনের লাঞ্চ সম্পূর্ণ হচ্ছে। আজকে লাঞ্চ সম্পূর্ণ করার পরে এখান থেকে আমরা আগ্রা ফোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে আমাদের বিকেলবেলায় ট্রেন অযোধ্যা। তো লোক আপনার সাথে কোন সা নম্বর পে কন্ট্যাক্ট করেন ফির সে একবার বলিয়ে। তো মেরে হোটেল কা নম্বর বহুত শুরু সে ওই রহা হ্যায়, আপকো দোবারা মে দেনা চাহুঙ্গা 9808322368। ये मेरा अपना पर्सनल नंबर है, जब भी आए आप इस पर बात कर सकते हैं। अगर होटल पर बात करना चाहें, कोई कंफर्मेशन लेना चाहें, तो वो भी नंबर है। आगरा का कोड है 0562, आगे हिंदी में बताता हूँ 2480145 और इंग्लिश में 2480145। आप इसको नोट कर सकते हैं और आप अपना सुविधा इस पर ले सकते हैं। ओके चिरमणि जी, आपके साथ बात होके बहुत ही अच्छा लगा। और मेरा दीदी भी आपका, आप लोगों का ये किचन का सर्विस हम लोगों को मिला, इससे हम लोग बहुत ही खुश है। मेरा हिंदी थोड़ा ख़राब है, मेरा हिंदी बहुत ही ख़राब है, लेकिन आप लोगों का सर्विस बहुत बढ़िया है, तो बात होके अच्छा लगा। आने वाले दिनों में, आने वाले सीजन में, मैं मेरा बेंगोली जो व्यूअर्स जो है, मेरा जो बेंगोली जो मेरे साथ में घूमने वाले जो लोग हैं, उनको मैं यहाँ पर ज़रूर यहाँ पर और लाना चाहूँगा। হোটেল গ্রেসে আমাদের লাগেজ সব আমরা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে নিয়েছি। হোটেল গ্রেসের সার্ভিস আমাদের সবার ভালো ছিল। হোটেল গ্রেসের সার্ভিস ভালো ছিল, রুম চেঞ্জ করতে বলা হয়েছিল, চেঞ্জ করেছিল। হোটেল গ্রেস ঠিকঠাক ছিল, এটা ওনাদের রিভিউতে দেবো আর কি, ওনাদের ব্যবহার কেমন বা সেটা দেখার জন্য দেবো। ওখানকার রান্নাঘর ব্যবহার করতে পেরেছিলে তো, সার্ভিস ভালো ছিল তো। থ্যাংক ইউ ভাই সাহেব, আপ লোগা সার্ভিস আচ্ছা হি থা। মে আশা কর রাখতা হুম আনে বালা দিনো মে বেঙ্গলি লোক জরুর ইহাঁ পে আয়েঙ্গে। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। আগ্রা ভ্রমণ শেষের পথে হোটেল গ্রেস থেকে এখানে আমরা এই অটোতে করে এখন যাব আগ্রা ফোর্ট রেল স্টেশনে। আগ্রা ফোর্ট থেকে আমাদের ট্রেন আছে অযোধ্যার জন্য। আগ্রা ফোর্ট রেল স্টেশন থেকে আগ্রা দুর্গর গোধূলি বেলার দৃশ্য। আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে এখানে লিফট পেয়ে যাবেন, ওদিকে দু নম্বর, তিন নম্বর, চার নম্বর প্ল্যাটফর্ম। আমাদের আগ্রা ভ্রমণ সম্পূর্ণ। তাহলে এরপর আমরা এখান থেকে কোথায় যাচ্ছি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন যখন পার করে যখন বেরোবেন, বেরোনোর পরে ডান হাতে এদিকে আগ্রা দুর্গটা দেখতে পাবেন, এবং যমুনা নদীটা পার করলেই, যমুনা নদীতে এই ট্রেনের এই রেল ব্রিজটা পার হতে হতে ডান হাতে তাজমহলটাকে দেখতে পাবেন। আপনারা দেখুন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, ওদিকে তাজমহল, ওই তাজমহল জুম করে দেখানোর চেষ্টা করলাম। 14ই মে এবং 15ই মে আমাদের আগ্রা ও ফতেপুর সিকরি ভ্রমণ বেশ সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আজকে 15ই মে সন্ধ্যা 7টার সময় আমাদের এই মরুধর এক্সপ্রেস ট্রেনটা যমুনা নদীর এই ব্রিজ অতিক্রম করছে। আমাদের এখন গন্তব্য এই মরুধর এক্সপ্রেসে বেহলা দেবী, যেটা অর্থাৎ প্রতাপগড়। প্রতাপগড়ে পৌঁছে আমরা ওখান থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে পারেন। হোটেল গ্রেসে আমাদের থাকা এবং ওখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা আমাদের দারুণ ছিল। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। আগামী পর্বে আপনাদেরকে অযোধ্যাটা ঘুরিয়ে দেখাবো, তারপরে আমরা অযোধ্যা থেকে রওনা দেব বারাণসীর উদ্দেশ্যে। দুর্গা দুর্গা।